কথাবার্তা ভালো করে বলবেন। টাকাটা কি নাম আছে? হ্যাঁ কি আছে? কি নাম আছে? কি আছে? ওদের এমে বাজেন না, সাইডে দাঁড়ান। আমরা আদর্শ আছে কথা বলতে কি হল যেন শুরু করনি, সাইডে দাঁড়ান, আমরে থাবা মারতে দেন। কি আছে? কথাবার্তা ভালো করে বলবেন। আবার কথাবার্তা ভালো করে বলবেন। টাকাটা কি নাম আছে? হ্যাঁ কি আছে? কি নাম আছে? কি আছে? ওদের এমে বাজেন না। কেউ কেউ সবাই মাহফিলের মঞ্চের দিকে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা সেরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ ইলাহা জড়েলা, জড়েলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সুর এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত সরিষা ঘাটা দারুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ-ও-দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব নুরুল হক মোল্লা সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয়, বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের প্রোগ্রামে আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মেহেদি হাসান ফারুকী সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল মুকিত সাহেব, সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত চেয়ারম্যান সাহেব, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেন, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইয়েরা, ডিবির ভাইয়েরা,
জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অতর এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যা চায় বাছাই করে আজকের এই কোরআনুল করিমের মাহফিল আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি, আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলস্যতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? সুখে থাকলে প্রশংসা আদায় করবো কার? দুঃখে থাকলে প্রশংসা আদায় করবো কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? লক্ষ করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যেন আইগমে জাহিলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে বসে দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি কি আপনারা বেজার? না বুঝে হাত তোলেন কেন? ওই ঝোঁকে তালে হয়ে গেছে, না বুঝে হয়ে গেছে। এই জন্য তো আমাদেরকে বলা হয় হুজুকিয়ে বাঙালি, যাই কয় আই রে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিঠা খাই রে, কঞ্চির আগা দিয়ে পানি পড়লে বিপদ কেটে যাবে এই আশায় কঞ্চির আগার পানি খায়, পাকন্দর পিসায় বোতলে ফুদলে কাজ হবে এই আশায় বোতল নিয়ে হাজির হই। আমরা তো হুজুকিয়ে বাঙালি, লবণের দাম বাড়বে জন্য লবণ কিনে বাড়িতে ভর্তি করতেছি। বাপরে বাপ, কোনো একটা গুজব ছড়াইলেই হয়, কথা কন না কেন? রাগ করেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য সব জায়গায় ঝোঁকে তালে তাল মিলাইলে বিপদ আসে না নাই? জোরে বলেন আসে না নাই? আমরা যে কোনো কাজ করব বুঝে শুনে, না বুঝে আমরা কিছুই করব। এই ভাই, এই এই ভাই, এত চিল্লা পাল্লা করেন কে? কি সমস্যা আপনাদের? দেখা যাচ্ছে না? এখন কথা হলো, এদিক খেয়াল করেন, আপনারা পুরুষ মানুষ, আমিও পুরুষ মানুষ, তারপরে দেখতে মনে চাচ্ছে, কারণ মোবাইলে দেখেছেন মহাব্বত ভালোবাসা, এজন্য মন চায় একটু কাছে থেকে সেই মানুষটাকে সরাসরি দেখি।